ওয়েলকাম টু জিকে প্রিপারেশন ইন বেঙ্গলি। আমরা এই সিরিজের 300+ হিস্ট্রি এমসিকিউ সলভ করছি, এটা আমাদের পার্ট 4। চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 72, ত্রিপিটক পবিত্র গ্রন্থ। অপশান এ বৌদ্ধদের, অপশান বি পার্সিদের, অপশান সি হিন্দুদের, অপশান ডি জৈনদের। সো রাইট আনসার ইজ অপশান এ, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক। কোশ্চেন নাম্বার 73, আইএনএ কোন বিখ্যাত ব্যক্তিত্বের সাথে যুক্ত? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশান ডি মহাত্মা গান্ধী। রাইট অ্যান্সার ইস অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বোস, যে কিনা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে যুক্ত। কোশ্চেন নম্বর 74, কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল? অপশান এ 1906, অপশান বি 1911, অপশান সি 1942, অপশান ডি 1947। রাইট অ্যান্সার ইস অপশান বি 1911, যখন পর্যন্ত কিনা কলকাতা ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল। এবং 1911-তে আরেকটি জিনিস হয়, সেটি হচ্ছে বঙ্গভঙ্গ রোধ করা হয় লর্ড হার্ডিংসের দ্বারা। কোশ্চেন নম্বর 75, কোন ভারতীয় শাসক দীনি ইলাহি প্রবর্তন করেছিল? অপশান এ শেরশাহ সুরি, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি আকবর, অপশান ডি অশোক। রাইট অ্যান্সার ইস অপশান সি আকবর, যে কিনা দীন ই ইলাহি নামে একটি ধর্ম প্রচলন করেছিল। কোশ্চেন নম্বর 76, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান এ রামকৃষ্ণ মিশনের, অপশান বি ব্রহ্ম সমাজের, অপশান সি আর্য সমাজের, অপশান ডি প্রার্থনা সমাজের। সো রাইট অ্যান্সার ইস অপশান বি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা করেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন দয়ানন্দ সরস্বতী, এবং প্রার্থনা সমাজ যেটি ছিল সেটি ছিল আত্মারাম পাণ্ডুরং নামে এক লোক, যে কিনা প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা করেছিল। কোশ্চেন নম্বর 77, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি সি রাজা গোপালাচারী, অপশান ডি লর্ড ওয়েভেল। সো রাইট অ্যান্সার ইস অপশান সি সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী, যে কিনা ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। কোশ্চেন নম্বর 78, তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন, পরবর্তী সময়ে তিনি যোগী রূপে পণ্ডিচেরিতে জীবনযাপন করেছিলেন, তিনি কে? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি বিপিন চন্দ্র পাল, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি আচার্য বিনোবা ভাবে। সো রাইট অ্যান্সার ইস অপশান সি অরবিন্দ ঘোষ, যে কিনা তার প্রথম জীবনে চরমপন্থী নেতা ছিলেন এবং পরবর্তী সময়ে যোগী রূপে পণ্ডিচেরিতে জীবনযাপন করেছিলেন। কোশ্চেন নম্বর 79, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1840, অপশান বি 1857, অপশান সি 1835, অপশান ডি 1823। রাইট অ্যান্সার ইস অপশান সি 1835-এ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন নম্বর 80, পাল বংশের কোথায় রাজত্ব করেছিল? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বিহার, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি দিল্লি। সো রাইট অ্যান্সার ইস অপশান বি বিহার, যেখানে কিনা পাল বংশ রাজত্ব করেছিল। কোশ্চেন নম্বর 81, দিল্লির প্রাচীন নাম কী? অপশান এ গয়া, অপশান বি ইন্দ্রপ্রস্থ, অপশান সি পাটলিপুত্র, অপশান ডি অযোধ্যা। সো রাইট অ্যান্সার ইস অপশান বি ইন্দ্রপ্রস্থ, যেটা কিনা দিল্লির প্রাচীন নাম ছিল, গয়ার বর্তমান নাম গয়া, পাটলিপুত্র ছিল বর্তমান পাটনা, এবং অযোধ্যা বর্তমান অযোধ্যা। কোশ্চেন নম্বর 82, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল? অপশান এ বারীন্দ্র কুমার ঘোষ, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান সি পুলিন বিহারী দাস, অপশান ডি ক্ষুদিরাম বসু। সো রাইট অ্যান্সার ইস অপশান সি পুলিন বিহারী দাস, যে কিনা ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল। কোশ্চেন নম্বর 83, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠাতা করেছিল? অপশান এ রাসবিহারী বোস, অপশান বি চিত্তরঞ্জন দাস, অপশান সি সূর্য সেন, অপশান ডি সুভাষচন্দ্র বোস। সো আমরা জানি সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মিকে প্রতিষ্ঠাতা করেছিলেন। কোশ্চেন নম্বর 84, ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি স্কন্দগুপ্ত, অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সো রাইট অ্যান্সার ইস অপশান এ সমুদ্রগুপ্ত, যে কিনা ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিল। কোশ্চেন নম্বর 85, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি মাইকেল মধুসূদন দত্ত, অপশান সি জন কেরি, অপশান ডি উমেশচন্দ্র দত্ত। সো রাইট অ্যান্সার ইস অপশান বি মাইকেল মধুসূদন দত্ত, যে কিনা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিল। কোশ্চেন নম্বর 86, সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলেন দরওয়াজা নির্মাণ করেছিল? অপশান এ বিহার, অপশান বি বাংলা, অপশান সি গুজরাট, অপশান ডি দক্ষিণাত্য। সো রাইট অ্যান্সার ইস অপশান সি গুজরাট, বা গুজরাট জয়ের পর আকবর বুলেন দরওয়াজা নির্মাণ করে তার বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য।
কোশ্চেন নাম্বার 87, অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? অপশন এ গুপ্ত বংশ, অপশন বি রাষ্ট্রকূট বংশ, অপশন সি মৌর্য বংশ, অপশন ডি পাল বংশ। তো রাইট অ্যান্সার ইজ অপশন এ গুপ্ত বংশ সময়কার ছিল অজন্তা গুহাচিত্রগুলি। কোশ্চেন নাম্বার 88, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? অপশন এ 1942, অপশন বি 1943, অপশন সি 1940, অপশন ডি 1941। তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি 1941-এ যখন নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন। কোশ্চেন নাম্বার 89, আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে? অপশন এ মতিলাল নেহরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি রাধারামমোহন রায়, অপশন ডি প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। তো রাইট অ্যান্সার ইজ অপশন সি রাধারামমোহন রায়, যে কিনা আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিল। কোশ্চেন নম্বর 90, রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1905, অপশন বি 1913, অপশন সি 1919, অপশন ডি 1925। তো রাইট অ্যান্সার ইজ অপশন সি 1919-এ রাওলাট অ্যাক্ট প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নম্বর 91, চক্রার ব্যবহার খুব বেড়ে যায় কখন? অপশন এ নবম শতাব্দী, অপশন বি দশম শতাব্দী, অপশন সি দ্বাদশ শতাব্দী, অপশন ডি চতুর্দশ শতাব্দী। সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি চতুর্দশ শতাব্দী, যখন কিনা চক্রার ব্যবহার খুব পরিমাণ বেড়ে যায়। কোশ্চেন নম্বর 92, মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্য ভাগ করেছিল? অপশন এ 8 সুবাতে, অপশন বি 5 সুবাতে, অপশন সি 12 সুবাতে, অপশন ডি 10 সুবাতে। সো মোগল সম্রাট আকবর তার রাজত্বকে সুবাহ হিসেবে ভাগ করেছিল এবং যেটি ছিল 12টিতে বা 12টি সুবাতে। কোশ্চেন নম্বর 93, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি শাহজাহান, অপশন ডি ঔরঙ্গজেব। তো শাহজাহান করেছিল দিল্লিতে জামা মসজিদের নির্মাণ। কোশ্চেন নম্বর 94, 1828 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল? অপশন এ কংগ্রেস মনে করেছিলেন ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য, অপশন বি সদস্যদের মধ্যে মতান্তর ছিল, অপশন সি কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, অপশন ডি এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি, কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, যার কারণে সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। কোশ্চেন নম্বর 95, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? অপশন এ তানসেন, অপশন বি টোডরমল, অপশন সি রাজা মানসিংহ, অপশন ডি রাজা বীরবল। সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, রাজা বীরবল ছিলেন আকবরের প্রচলিত দিন ই ইলাহির প্রথম সদস্য বা একজন সদস্য। কোশ্চেন নম্বর 96, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন এ জন নিরাপত্তা আইন, অপশন ডি ভার্নাকুলার স্প্রেস অ্যাক্ট, অপশন সি অস্ত্র আইন, অপশন ডি রাওলাট অ্যাক্ট। সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি রাওলাট অ্যাক্ট, যার কারণে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি হয়েছিল। কোশ্চেন নম্বর 97, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন। অপশন এ প্রফুল্ল চাকী, অপশন বি যদি ঘোষ, অপশন সি রাজবিহারী বসু, অপশন ডি বিনয় কুমার বোস। রাইট অ্যান্সার ইজ অপশন এ প্রফুল্ল চাকী, যে কিনা কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্য করেছিলেন বা সাহায্যকারী ছিলেন। কোশ্চেন নম্বর 98, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন? অপশন এ থিওসফিক্যাল সোসাইটির সাথে, অপশন বি ইয়াং বেঙ্গল মুভমেন্টের সাথে, অপশন সি ভারতের জাতীয় কংগ্রেসের সাথে, অপশন ডি এশিয়াটিক সোসাইটির সাথে। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি ইয়াং বেঙ্গল মুভমেন্টের সাথে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন। কোশ্চেন নম্বর 99, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল? অপশন এ শৌনক, অপশন ডি সুশ্রুত, অপশন সি চরক, অপশন ডি নাগার্জুন। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি সুশ্রুত, যে কিনা অপশন বি সুশ্রুত, যে কিনা গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল। কোশ্চেন নম্বর 100, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল? অপশন এ উত্তর আমেরিকার ইতিহাস থেকে, অপশন বি আইরিশ ইতিহাস থেকে, অপশন সি ব্রিটিশ কমনওয়েলথ থেকে, অপশন ডি আমেরিকান সংসদ থেকে। সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, আমেরিকান সংসদ থেকে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল। কংগ্রেস শব্দ সরি আমেরিকার সংসদকে কংগ্রেস নামে পরিচিত আমেরিকার সংসদ। কোশ্চেন নম্বর 101, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? অপশন এ 1886, অপশন বি 1892, অপশন সি 1896, অপশন ডি 1904। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি 1996, যখন জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল এবং গানটি গেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নম্বর 102, সুফি শব্দটি এসেছে এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে ও একটি জায়গার নাম থেকে। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি, এক ধরনের পোশাক থেকে সুফি শব্দটি এসেছে।
কোশ্চেন নম্বর 103, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করে? অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি অজাতশত্রু, অপশন ডি শশাঙ্ক। তো বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। কোশ্চেন নম্বর 104, কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করে? অপশন এ শক, অপশন বি হুন, অপশন সি চোল, অপশন ডি ইন্দ্রগিরিক। সো রাইট অ্যান্সার ইজ শক, যারা কিনা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করে। কোশ্চেন নম্বর 105, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি সুভাষচন্দ্র বোস। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, যে কিনা ভারতের স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কোশ্চেন নম্বর 106, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? অপশন এ INTUC, অপশন বি CITU, অপশন সি AITUC, অপশন বি BMS। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কাউন্সিল বা AITUC, ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা ছিল। কোশ্চেন নম্বর 107, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? অপশন এ সুরকোটোডা, অপশন বি লোথাল, অপশন সি ধোলাবিরা, অপশন ডি বানওয়ালি। সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি বানওয়ালি, যেটা কিনা গুজরাটে অবস্থিত নয়। কোশ্চেন নম্বর 108, চীনে ও তিব্বতের বৌদ্ধ ধর্ম কারা প্রচলন করে? অপশন এ কাশ্যপ মাতঙ্গ ও অতীশ, অপশন বি দীপঙ্কর শ্রীজ্ঞান, অপশন সি নাগার্জুন, অপশন ডি অশোক। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ কাশ্যপ মাতঙ্গ ও অতীশ চীনে ও তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। কোশ্চেন নম্বর 109, বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিবিধ বৈষম্যের মধ্যে ভারতের ঐক্যবদ্ধকে এক কথায় বলে সরি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিবিধ বৈষম্যের মধ্যে ভারতের ঐক্যবদ্ধকে কে একথা বলে অভিহিত করেছে? অপশন এ যদুনাথ সরকার, অপশন বি ভিনসেন্ট স্মিথ, অপশন সি বার্নিয়ে, অপশন সি জন মার্শাল। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি ভিনসেন্ট স্মিথ, যে কিনা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে ভারতকে অভিহিত করেছে। কোশ্চেন নম্বর 110, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? অপশন এ দেবনাগরী, অপশন বি ব্রাহ্মী ও খারুষ্টি, অপশন সি সংস্কৃতি, অপশন ডি পালি। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি ব্রাহ্মী ও খারুষ্টি লিপিতে অশোকের শিলালিপি রচিত বা গঠিত বা বানানো হয়েছে। কোশ্চেন নম্বর 111, হাতিগুম্পা লিপি কার? অপশন এ কলিঙ্গরাজ খারবেল, অপশন বি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, অপশন ডি রাষ্ট্রকূট ধ্রুবের, অপশন ডি থানেশ্বরের রাজ হর্ষবর্ধন। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ কলিঙ্গরাজ খারবেলের লিপি ছিল হাতিগুম্পা। কোশ্চেন নম্বর 112, নাসিক লিপিকার? অপশন এ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, অপশন বি মহামতি অশোকের, অপশন সি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, অপশন ডি সাতবাহনরাজ সাতকর্ণী। সো নাসিক লিপিটি ছিল অপশন ডি সাতবাহনরাজ সাতকর্ণী। কোশ্চেন নম্বর 113, গিরিনগর শিলালিপি সংযুক্ত কার সহিত? অপশন এ মহাক্ষত্রপ রুদ্রদমন, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশন ডি গৌতম পুত্র সাতকর্ণী। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ মহাক্ষত্রপ রুদ্রদমনের গিরিনগর শিলালিপির সঙ্গে সংযুক্ত। কোশ্চেন নম্বর 114, গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? অপশন এ দেবপাল, অপশন বি শশাঙ্ক, অপশন সি লক্ষ্মণ সেন, অপশন ডি হর্ষবর্ধন। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি শশাঙ্কের সঙ্গে গঞ্জাম লিপি সম্পর্কিত। কোশ্চেন নম্বর 115, তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত? অপশন এ কনিষ্ক, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি বল্লাল সেন, অপশন ডি কেউ নয়। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি হর্ষবর্ধন, যার সঙ্গে তাম্রলিপি সম্পর্কিত। কোশ্চেন নম্বর 116, খালিমপুর লিপি কার সময়কে ধরে? অপশন এ ধর্মপাল, অপশন বি গোপাল, অপশন সি দেবপাল, অপশন ডি মহিপাল। সো খালিমপুর লিপি দেবপালের সময়কে ধরে। কোশ্চেন নম্বর 117, হর্ষচরিত কার রচনা? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি হর্ষঘোষ, অপশন সি বানভট্ট, অপশন ডি হরিসেন। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি বানভট্ট, যার রচিত হর্ষচরিত। কোশ্চেন নম্বর 118, রামচরিতের রচয়িতা কে? অপশন এ সন্ধ্যাকানন্দী, অপশন বি শুভাকর গুপ্তা, অপশন সি অনিরুদ্ধ, অপশন ডি জয়দেব। সো রাইট অ্যান্সার ইজ অপশন এ সন্ধ্যাকর নন্দীর রামচরিত রচয়িতা বা রচনা করেন। কোশ্চেন নম্বর 119, রাস্তরঙ্গিনীর রচয়িতা কে? অপশন এ উমাপতিধর, অপশন ডি অপশন বি ধোই, অপশন সি কলহন, অপশন ডি বিলহন। সো রাইট অ্যান্সার ইজ অপশন সি কলহন, যার কিনা রাস্তরঙ্গিনী রচনা করে, যেখানে রাস্তরঙ্গিনী রচনা করে এবং রাস্তরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানা যায়।
क्वेश्चन नम्बर 120 नान्दी कलम्बो कम की सम्पर्कित रचना अपशन ए पश्चिम भारत इतिहास अपशन बी कन्नड़ इतिहास अपशन सी दक्षिण भारत तमिल इतिहास अपशन डी तमिल साहित्य नान्दी कलम्बो कम दक्षिण भारत तमिल इतिहास संगे सम्पर्कित क्वेश्चन नम्बर 121 तौकीक हिंद कार रचता रचना अपशन ए अल बिरुनी अपशन बी आबुल फजल अपशन सी आमिर खुसरो अपशन डी बदायूनी अपशन ए इज द राइट आंसर अल बिरुनी रचित तौकीक हिंद क्वेश्चन नम्बर 122 फुतुआती फिरोज शाही नामक आत्मरचयित्री रचित के अपशन ए मोहम्मद बीन तुगलक अपशन बी फिरोज शाह तुगलक अपशन सी गियासुद्दीन बलबन अपशन डी शाहजहान सो राइट आंसर इज अपशन बी फिरोज शाह तुगलक फुतुआई फिरोज शाही नामक आत्मरचनाटी रचयिता क्वेश्चन नम्बर 123 तारिकी आलाई रचयिता के अपशन ए आमिर खसरो अपशन बी हासान उन निजामी अपशन सी जियाउद्दीन बर्णी अपशन डी शामस इ मिराज सो राइट आंसर इज अपशन ए आमिर खसरो जेगना तारिकी आलाई रचयिता क्वेश्चन नम्बर 124 ताजुल मसीर के रचना करे अपशन ए पायज अपशन बी याहियान बीन अहमद अपशन सी हासान निजामी अपशन डी शामस इ सिराज सो राइट आंसर इज अपशन सी हासान निजामी जेगना ताजुल मसीर रचना करें क्वेश्चन नम्बर 125 मंताखब इ तारिक इ कार रचना अपशन ए अल बिरुनी अपशन बी हासान निजाम अपशन सी बदायूनी अपशन डी एदेर केउ नय सो राइट आंसर इज अपशन सी बदायूनी जेगना मंताखब इ तारिक इ रचना करे क्वेश्चन नम्बर 128 इबन बतुता कार समय भारत आसें अपशन ए मोहम्मद बीन तुगलक अपशन बी गियासुद्दीन तुगलक अपशन सी जहांगीर अपशन डी शाहजहान सो राइट आंसर इज अपशन ए मोहम्मद बीन तुगलक समय इबन बतुता भारत आसें क्वेश्चन नम्बर 129 तारिकी बांगला कार रचना अपशन ए सलीमुल्लाह अपशन सी मुइनुद्दीन चिश्ती अपशन सी इब्राहिम कायुक फारूकी अपशन डी एदेर कारण सो राइट आंसर अपशन ए शमीलुल्लाह जेगना तारिकी बांगला रचना करें क्वेश्चन नम्बर 130 रियाजुक सालातिन ग्रंथटी के रचना करे अपशन ए आब्दुल हामिद लाहिरी अपशन बी इबन बतुता अपशन सी मुहिद्दीन चिश्ती अपशन डी गुलाम हुसैन सो राइट आंसर इज अपशन डी गुलाम हुसैन जेगना रियाजुक सालातिन ग्रंथटी रचना करे सो बंधुरा एटाई छिलो आमादेर लास्ट क्वेश्चन देखा हबे परवर्ती पाठे नमस्कार।